नमस्कार बंधुरा, आमी अखिल दि ट्रस्टे सबाइके स्वागत। फ्रेंड्स, आजकेर भिडियोते डिसकस करब करोनार भैक्सिन कोविशील्ड एवं कोभैक्सिन सम्पर्के, अर्थात ये दुटी टीकार मध्य आमादेर मानव शरीरे कोनटी बेशी कार्यकारी हबे। अर्थात आजकेर भिडियोटिर मूल उद्देश्य ये भैक्सिन दुटिर मध्य आमरा कोन टीकाटी चूज करब एवं केन करब तार पुरो डिटेल सम्पर्के। अर्थात एक क्षेत्र में भिडियो प्रथम थे शेष पर्त देखें, भलो लगले लाइक और शेयर करते भूलें ना। देशे खूब द्रुत बेड़े चले कोविड आक्रांत संख्या, कोरोना भाईरस द्वितीय ढेवर धक्काय विपर्यस्त गोटा देश। तार मध्य चलते करोनार टीकाकरण काज, फार्स्ट मे थे शुरू हो करोना भाईरस तृतीय दफा टीकाकरण, जा तृतीय दफाय 18 बछरे ऊर्धे सबाई टीका निते पारबेन बोले निर्देश जारी करेछे केंद्र सरकार। करोनार बिरुद्धे लड़ाई आमादेर देशे दुटी भैक्सिन देया होच्छे, प्रथम भारत बायोटेकेर कोभैक्सिन एवं द्वितीयत सेराम इन्स्टिट्यूटेर अक्सफोर्ड इूनिवार्सिटिर एस्ट्राजेनेकार कोविशील्ड। एछाड़ाओ राशियार स्पुटनिक भि सह आरो कयेकटी भैक्सिन आगामी किछु दिनेर मध्ये साधारण मानुषेर मध्ये उपलब्ध हबे। फ्रेंड्स, एबार आलोचनाय आसब कोविशील्ड एवं कोभैक्सिन এই দুটি টিকার সম্পর্কে। অর্থাৎ এদের মধ্যে পার্থক্য কোথায় এবং কোন টিকাটি মানব শরীরে বেশি উপকারী এবং এদের পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো নতুন কিছু জানতে পারবেন। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ভারতে তৈরি করোনা টিকা, যা ভারতে করোনার বিরুদ্ধে টিকা অভিযানের অংশ। তবে কোভ্যাক্সিন পুরোপুরি ভারতে তৈরি ভ্যাকসিন, আর কোভিশিল্ড পুনের সেরাম ইনস্টিটিউট তৈরি করলেও গবেষণা করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তবে করোনার বিরুদ্ধে এই দুটি ভ্যাকসিন ব্যবহার করা হলেও এদের মধ্যে কিছু পার্থক্য আছে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে সবচেয়ে বেশি জনপ্রিয় টিকা, বেশিরভাগ দেশই এই ভ্যাকসিন ব্যবহার করছে। অন্যদিকে কোভ্যাক্সিনকে করোনার বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী বলে মনে করছে অনেকে। তবে এই দুটি ভ্যাকসিনই নিষ্ক্রিয় ভাইরাস দ্বারা প্রস্তুত করা হয়েছে। কোভিশিল্ডে ব্যবহার করা হয়েছে অ্যাডেনোভাইরাস, ভাইরাস যা শিম্পাঞ্জির মধ্যে পাওয়া যায়। অন্যদিকে কোভ্যাক্সিনে ব্যবহার করা হয়েছে নিষ্ক্রিয় ভাইরাল স্ট্রেন। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন উভয়ের জন্যই দুটি করে ডোজ নিতে হবে। দুটি ভ্যাকসিনই হাতের উপরের দিকের মাসলে পুশ করা হয়। কোভ্যাক্সিন প্রথম ডোজ নেওয়ার পর 4-6 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে হয়। অন্যদিকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে হয় 6-8 সপ্তাহ পরে। দুটি ভ্যাকসিনই 2-4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্টোর করতে হয়। দুটি ভ্যাকসিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করোনার বিরুদ্ধে যথেষ্ট কার্যকর। গত নভেম্বর মাসে ট্রায়াল শুরু করে কোভিশিল্ড এবং করোনার বিরুদ্ধে এর কার্যকারিতা 70% এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে তা বেড়ে 90% হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। কোভিশিল্ডের তুলনায় পরে ট্রায়াল শুরু করে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, করোনার বিরুদ্ধে এর কার্যকারিতা প্রায় 78%। এছাড়া কোভ্যাক্সিন করোনা সংক্রমণের ভয়াবহতা ও মৃত্যুহার 100% পর্যন্ত কমিয়ে দিতে পারে বলে জানা গিয়েছে। তবে দেখা গিয়েছে করোনা ভাইরাসের নতুন মিউট্যান্টের ধাক্কা সামলাতে কোভিশিল্ডের থেকে কোভ্যাক্সিন বেশি কার্যকরী। দুটি ভ্যাকসিনের ক্ষেত্রে অনেকের হালকা জ্বর, মাথা ব্যথা ও মাথা ঘোরা, পেটে ব্যথা এবং বমিভাব দেখা দিচ্ছে। আবার কোভিশিল্ড নেওয়ার পরে কারো রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিচ্ছে। তবে যাদের প্লাজমা থেরাপি চলছে এবং টেমপ্লেট কম বা স্টিরয়েড ট্রিটমেন্ট চলছে তাদের কোভিশিল্ড বা কোভ্যাক্সিন দেওয়ার আগে পর্যবেক্ষণে রাখা জরুরি। তবে কিছু পার্থক্য থাকলেও দুটি ভ্যাকসিনই করোনার বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট কার্যকর। তবে কোভিশিল্ড সরকারের কাছে 300 টাকায় বিক্রি হচ্ছে এবং বেসরকারি হাসপাতালগুলোতে কিনতে হচ্ছে 600 টাকা করে। অন্যদিকে কোভ্যাক্সিন রাজ্য সরকারগুলির কাছে 400 টাকায় বিক্রি হচ্ছে আর বেসরকারি হাসপাতালের কাছে বিক্রি করছে 200 টাকা করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।